জাতীয় দলে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই জানিয়েছেন খোদ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আজ মিরপুরের হোম অফ ক্রিকেটে এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল ড্রেসিং রুমের পরিবেশ স্বাভাবিক বলেই গত কয়েক বছরের অর্জন ভালো বলে মন্তব্য করেছেন। আর গ্রুপিং নিয়ে যেই গুঞ্জন সেটা তার জাতীয় দলের ১৭ বছরে দেখেননি বলে জানান তিনি। বলেন ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। খুবই ভালো, আজকের থেকে না অনেকদিন ধরেই ভালো, যেটার রেজাল্টও আপনারা দেখছেন। ম্যাক্সিমাম আমরা সবসময় ওডিআইতে ভালো ছিলাম, সবসময় বলবো না, অ্যাটলিস্ট লাস্ট ফাইভ সিক্স ইয়ার্স ধরেই ভালো ছিলাম। আর লাস্ট যদি আমরা পাঁচ ছটা সিরিজ দেখি তাতে আমরা ম্যাক্সিমাম জিতেছি। যখনই একটা হ্যাপি ড্রেসিং রুম থাকে বা হ্যাপি এনভায়রনমেন্ট থাকে তখন এইসব জিনিস অ্যাচিভ করতে ইজিয়ার হয়ে যায়। সো I don't see any difference. I think everything is very normal. ঠিক আছে, ঠিক এক বছর আগে যেরকম ছিল এখন ওরকম ছিল, there's nothing wrong. আর আমি আমি একটা ফরম্যাটের ক্যাপ্টেন, আই ক্যান অ্যাসিওর ইউ হোয়েন এভার আই নিড হিজ হেল্প হিজ দেয়ার, অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট অ্যাজ ওয়েল হোয়েন হি ইজ ক্যাপ্টেনিং, হোয়েন আই এম প্লেয়িং টেস্ট ক্রিকেট, ইফ হি নিডস এনি সাজেশন আই এম অলওয়েজ দেয়ার ফর হিম। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড নাথিং এলস শুড ম্যাটার।